Tony. How are you? We are fine, and you? Alhamdulillah, I am also fine. So this is Mr. Selim Reza, 60 Central Islamic College, Rajshahi. Dear student, welcome to my online live class. Dear student, you know that after finishing some days, or after some days, you will appear your first exam, which is teacher exam in the high section. So teacher exam, you have to teacher परीक्षा टा होगी 20 mark के. बोलो तो कौन-कौन mark के? 20 mark के. 20 mark के परीक्षा टा होगी. आप एक एक नंबर बोलो. 20 mark के परीक्षा में होते हैं तुम्हारे पास mark था क्या होते हैं sentence. অর্থাৎ তুমি কি করেছি বাইরে কোশ্চেন টেস্ট ঠিক আছে আর পাঁচ মার্ক থাকবে হচ্ছে টেন্স তোমাকে নির্ণয় করতে হবে কোনটা কোন টেন্স 10 মার্ক হলো আর 10 মার্ক থাকবে হচ্ছে ইমেল ইমেল থাকবে 10 মার্ক তোমরা যখন ইমেল এর সিট দিয়েছিল একটা একটা নম্বরটা ছিল ইনফর্মিং ইওর About your illness. अरे हम मचर कचर मचर कचर मचर. डॉक्टर नाम के. अच्छा उसके क्या नाम? अच्छा. हम लोग बोल चुके हैं. Identify the sentence पांच बार. Identify the tense पांच बार. और इमेल थर्ड में दस मार्क के. ए टोटल बीस मार्क. আমরা তোমাদেরকে একটা ইমেলের শীট দিয়েছিলাম ইমেলের শীটে দুটো ইমেল ছিল বলো তো সেই নিবন্ধটা কি কি স্যার একটা হলো এক নাম্বারটা হলো গিয়ে সালাম সালাম তার বোনের কাছে একটি ইমেল পাঠাচ্ছে আর একটা হলো গিয়ে একজন স্টুডেন্ট তার স্যারের কাছে সে একটু অসুস্থ সেই ই করে ইমেল পাঠাচ্ছে ওকে অর্থাৎ একজন ভালো রেজাল্ট করেছে সেটা জানিয়েছে আরেকজন হচ্ছে সে অসুস্থ তার ক্লাস টিচারকে ইনফর্ম করেছে তারপরে ইনফর্মিং ইওর ইলনেস আর ইনফর্মিং বা কংগ্রেচুলেশন উই আর রেজাল্ট কেমন আচ্ছা এখন আমাকে বলো আইডেন্টিফাই দ্য সেন্টেন্সটা কেমন আসবে আমি তোমার সাথে আলোচনা করি পাঁচটা সেন্টেন্স তোমরা লেখো সবাই লেখো দেখে থাকবে আইডেন্টিফাই দ্য ফলোয়িং আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স रीड बुक दो नंबर लगे मे आई कम इन तीन नंबर लगे थे मे यू be happy চার নম্বর থাকতে পারে he goes to school পাঁচ নম্বর থাকতে পারে how nice you are এই পাঁচটা সেন্টেন্স থাকবে তোমরা কি পাঁচ সেন্টেন্স লিখছো স্যার থামেন আর একটা বাকি আছে আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে আর কে উত্তর দিবে না প্রথমে আমি যাব হচ্ছে লেখার কাছে লেখা বলো তো বাবা লেখা লেখা শুনতে পাচ্ছো আমাকে ইয়েস স্যার শুনতে পাচ্ছি তুমি এক নম্বরটা বলো এটা কোন সেন্টেন্স স্যার এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাবসলিউটলি কারেক্ট তখন তুমি নিচে লিখে দিবা একটু করে নিচে লিখে দিবা ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স
তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, তোমার ইম্পারেটিভ লিখছো যদি বানান ভুল হয় তুমি নাম্বার পাবা না, লস, তুমি জিরো পাবা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমাকে ইম্পারেটিভ বানানটা মনে রাখতে হবে, তার সাথে সাথে আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স সেন্টেন্স বানানটাও লিখতে হবে। তন্ময়, তন্ময় বলো মে আই কাম ইন, এটা কোন সেন্টেন্স? ভুলে গেলাম, জোরে বলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাবসলিউটলি কারেক্ট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি করে বুঝলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝে দাও তো বাবা? স্যার কারণ এই সেন্টেন্সের লাস্টে একটি কোশ্চেন মার্ক আছে, তাই এটা কোশ্চেন মার্ক আছে। আচ্ছা শুরু হয়েছে মে দিয়ে, মে এটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব শুরু হয়েছে। আচ্ছা আমি লেখার কাছে আবার যাব, লেখা লেখা তুমি আমাকে বুঝাও যে এই যে তুমি বললা ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি করে হলো? স্যার রিড বুক, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাতেই পড়েছিলাম আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এগুলো যদি বোঝানো হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে এখানে বলছে রিড বুক মানে বই পড়ো, তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সই হবে। ওকে, কারণ এখানে আদেশ করা হয়েছে, আদেশ করা হয়েছে। আরেকটা কারণ দেখো, আরেকটা কারণ আমি বলেছিলাম যে যে সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে, হ্যাঁ অ্যাবসলিউটলি কারেক্ট, যার সাবজেক্ট থাকবে না ভার্ব দিয়ে শুরু হবে ওটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এবার আমি যাব সালমান মাহাদি স্বামীর কাছে যাব। সালমান মাহাদি স্বামী তুমি বলো তো মে ইউ বি হ্যাপি কোন সেন্টেন্স? সালমান মাহাদি, স্যার আমি বলি, তোমার নাম সালমান? তাহলে স্যার ইম্পারেটিভ হবে। স্যার এখানে ওলাকে একজন কামনা করছে যে তুমি যাতে সুখী হও, তার জন্য আমরা কামনা বাসনা ইত্যাদি হলে আমরা দোয়া ইত্যাদি হলে তো অপারেটিভ সেন্টেন্সই হয়। যে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা যায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। তাহলে এখানে বলো মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আরেকটা মজার ব্যাপারটা আছে, সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স কিন্তু সাধারণত মে দিয়ে আরম্ভ হয়। এখন মে দিয়ে আরম্ভ হওয়ার পর যদি পজিটিভ মার্ক থাকে, মে দিয়ে আরম্ভ হওয়ার পর যদি পজিটিভ মার্ক থাকে ওটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আরম্ভ হওয়ার পর যদি কোশ্চেন মার্ক না থাকে তাহলে সেটা কিন্তু অপারেটিভ সেন্টেন্স হবে। এরপরে আমি চলে যাবো আরেকজনের কাছে, সেটা হলো রামিশা। রামিশা বলো হি গোস টু স্কুল, কোন সেন্টেন্স? স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সুন্দর হয়েছে, এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলো তো? কারণ এটা একটা অভ্যাসগত কাজ, দৈনন্দিন কাজের মধ্যে পড়ে, এই কারণে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার প্রথম কারণটা হচ্ছে যে এটা তোমার, আমি বলি, বর্ণনা করা হচ্ছে। হি গোস টু স্কুল, এখানে একজনের বর্ণনা করা হচ্ছে, সে স্কুলে যায়। আচ্ছা, এবার শেষ প্রশ্নের উত্তর দিবে হচ্ছে, স্যার আমি বলি, তোমার নাম বলো? মাশফিয়া। আচ্ছা মাশফিয়া, তুমি বলো হাউ নাইস ইউ আর টু সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সালমান মাহাদি সামি, তোমার ওটা তুমি মিউট করো, সম্পূর্ণ মনোযোগ দিয়ে।
How nice you are. আবেগ বিস্ময় ইত্যাদি বোঝাচ্ছে আর এটা লাস্টে এক্সক্লামেটরি মার্ক আছে এবং পরীক্ষায় আসবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে হবে যখন তুমি নাইনে উঠবা তখন এর আগে না ওকে স্যার ওকে স্যার আচ্ছা এবার দেখো হি গোস টু স্কুল এটা একটা দুই নাম্বার শি ওয়াজ কুকিং শি ওয়াজ কুকিং ফুড এটা একটা তিন নাম্বার আই have played I have played cricket ek ekta char number we were is she was likhechen ek ekta she was cooking food I have played cricket we were in they are happy jake prashno korbo shudhu shei uttor dibe ta chhara onno ke uttor dibe na okay er pore ami prothome jacchi ekhon prothome jabo rahul er kache rahul tumi amake shunte pachho rahul শুনতে পাচ্ছ রাতুল আচ্ছা রাতুল শুনতে পাচ্ছে না সম্ভবত বা হয়তোবা প্রশ্ন করব এই ভেবে উত্তর দিচ্ছে না আচ্ছা এরপর আমি যাব আব্দুর রউফ ফরহান রোল নম্বর 17 তুমি শুনতে পাচ্ছ আব্দুর রউফ বলো এই এক নম্বরটা কোন কেস He goes to school. না পারলে বলো স্যার পারবো না পারবো কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাবসলিউটলি কারেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এখন তোমাকে আমি বলবো যে এটা কি করে প্রেজেন্ট ইনডিফিনিট হলো আমাকে একটু বুঝিয়ে দাও আর আমি বলি আছে এটা তো এখন বর্তমান টেন্স বুঝাচ্ছে তাই এখানে এটা প্রেজেন্ট হবে স্যার এখানে তো কোনো এম ই স্যার কোনো কিছুর ব্যবহার নাই ওই কারণে স্যার এটা ইনডিফিনিট হচ্ছে যেটা বর্তমানে তো কাজ হয় নাই এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা হলো প্রেজেন্ট ফর্ম কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম ভার্বের তিনটা ফর্ম একটা প্রেজেন্ট ফর্ম একটা পাস্ট ফর্ম একটা
পারবি বলতে পারবা নোটটা স্যার কি আরেকবার বলেন প্রেজেন্ট ইনফিনিটিভে নোট ছিল নোট সেই নোটটা বলতে পারবা স্যার ফার্স্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে খুব অনেক ধন্যবাদ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর অর্থ এখানে ইএস যুক্ত হচ্ছে এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তিনটা কারণে প্রথম কারণ বর্তমানে কোনো কাজ করা বোঝাচ্ছে দ্বিতীয় কারণ এখানে প্রেজেন্ট ফাউন্ডার স্ট্রাকচার ওয়াইজ রিপ্রেজেন্টেটিভ টেন্স সাবজেক্ট আছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আছে তারপর অবজেক্ট আছে তিন নম্বর কারণ হচ্ছে আমরা নোট জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয় এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে ইএস যোগ হয়েছে ক্লিয়ার সবাই Yes, sir. Yes, sir. আচ্ছা এবার তৌফিক বলবে তৌফিক তুমি বলো she was cooking food এটা কোন টেন্স তৌফিক স্যার এটা past continuous স্যার absolutely correct thank you so much এটা যে past continuous তার কারণগুলো বলো স্যার এটার সাথে মানে স্যার এর past continuous এর স্ট্রাকচারের সাথে স্যার এর মিল আছে যেমন সাবজেক্ট প্লাস এম ই ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনডি প্লাস অবজেক্ট খুবই সুন্দর হয়েছে একদম যথাযথই বলেছো যে স্ট্রাকচার ওয়াইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি পাস্ট মানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অবজেক্ট ওয়্যার ভার্ব প্লাস আইএনডি প্লাস অবজেক্ট সেই দৃষ্টিকোণ থেকে এটা অবিয়াসলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর কোনো সন্দেহ নাই খুবই সুন্দর হচ্ছে এরপরে আমি যাবো কার কাছে যাবো এবার জুনায়েদ আবিদ তুমি বলো তো তিন নম্বরটা কোন টেস জুনায়েদ আবিদ তিন নম্বরটা কোন টেস তুমি কি পারবা না সামন বলো বলি জুনায়েদ বলো তাহলে এটা পারবো না স্যার আমি বলি এ কে বলতো আমি বলি কে বললো স্যার বলি কে তুমি তোমার নাম বলো শালা স্যার মোহসিন ইসলাম তোমাকে থাপ্পড় দেবো থাপ্পড় তোমার নাম জুনায়েদ স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে পরে বলছো কেন কতবার কথা বলতে হয় জাতি প্রশ্ন করব শুধু সেই উত্তর দিবে স্যার আমি বলি স্যার আমি বলি হ্যাঁ জুনায়েদ বলো এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা স্যার স্ট্রাকচারের সাথে মিল হয় যেমন আই আছে স্ট্রাকচার তারপর হ্যাভ বা হ্যাজ এখানে হ্যাভ হয়েছে তারপর মেন ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল কুক কুকড ওনা স্যার প্লেড সরি স্যার তারপর ক্রিকেট ক্রিকেট এটা এক্সটেনশন কিংবা অবজেক্ট এই জন্য হয়েছে ওকে সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ রেগা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার আমরা চার নম্বরে যাব আচ্ছা এই প্রান্ত বলো এবার চার নম্বর তুমি বলো মোহসিন ইসলাম প্রান্ত রোল নম্বর 19 বলো উই ওয়্যার ইন কোন টেন্স বলো উই ওয়্যার ইন কোন টেন্স বলো প্রেজেন্ট কোন টেন্স পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট স্যার এটা কেন পাস্ট ইনডিফিনিট বুঝাও স্যার ওয়্যার আছে বলো
আস্ক ইনডিপেন্ডেন্ট স্ট্রাকচার বলো কথা বলছো কেন আস্ক ইনডিপেন্ডেন্ট স্ট্রাকচার তো বলছি সাবজেক্ট প্লাস ওয়াজ অর প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট এটা পাস্ট ইনডিপেন্ডেন্ট এটা পাস্ট ইনডিপেন্ডেন্ট স্ট্রাকচার subject plus verb plus form plus object কোন নাম দিলো স্যার আমি এখন কার সাথে কথা বলছি কথা বলো তুমি একটু বলছো উত্তর দিলে আমার এখন আমি কথা বলছি প্রান্তর সাথে তো প্রান্ত আমার সাথে কথা বলবে তুমি কেন কথা বলতে আসলা তামিমা সরি সরি ইজ নট অ্যাকসেপ্টেড সরি গ্রহণ যোগ্য না একটা ক্লাসে কতবার বলতে হয় বলো বলো বুঝাও তামিমা বলো এটা কোন টেস্ট বলো বোর্ড দেখতে পাচ্ছি না ভালো করে উই মারাচিন টেন্স বাবা বলেন উই আমি লিখছি এখানে উই ওয়্যার ইল এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট কেন বুঝাও বুঝাও উই সাবজেক্ট ওয়্যার পাস্ট সরি প্রেজেন্ট সরি ভার্বের পাস্ট ফর্ম আর যে অবজেক্ট তাহলে উই হচ্ছে সাবজেক্ট ওয়্যারটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট এটা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার এখন আমাদের খুব বড় সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমরা এবং তুমি আমাকে বলো এখানে যে ওয়্যারটা ব্যবহার হয়েছে এই ওয়্যারটা আসলে প্রিন্সিপাল ভার্ব না অবজেক্ট ভার্ব বলো প্রিন্সিপাল ভার্ব ওকে সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আচ্ছা এরপর আমি প্রশ্ন করতে চাচ্ছি তাহমিদা আত্মা মিশি তাহমিদা আত্মা মিশি তুমি বলো দে আর হ্যাপি এটা কোন টেন্স বলো না পারলে বলো স্যার পারবো না তাহলে একটা শুনতে পাচ্ছো আচ্ছা এবার আমি ধরবো আমি চলে চলে যাবো তাহলে ওকে তো আই উইল গো মানিশা মানিহা রোল নাম্বার 20 তুমি বলো তো স্যার বলেন দে আর হ্যাপি এর কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাও কারণ স্যার এখানে স্ট্রাকচার অনুযায়ী দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে অক্সিলারি ভার্ব যা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে বসেছে এবং হ্যাপি হচ্ছে অবজেক্ট তাহলে কি আজকাল কি অক্সিলারি ভার্ব না প্রিন্সিপাল ভার্ব স্যার অক্সিলারি না এখানে আটটা অক্সিলারি ভার্ব না আমি আটটা কখন অক্সিলারি ভার্ব বলবো যখন আর এর পরে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন আর দিন আটটা অক্সিলারি দুটা প্রিন্সিপাল যখন আর একাই বসবে উই আর হ্যাপি তখন কিন্তু এখানে আটটা নিজে প্রিন্সিপাল ভার্ব আমরা একটা কথা শুনছি মনে রাখবো যে প্রিন্সিপাল ভার্ব কখনো কখনো না প্রিন্সিপাল ভার্ব কখনোই অক্সিলারি ভার্ব হবে না কিন্তু অক্সিলারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হবে আমি আবার বলছি প্রিন্সিপাল
ভার কখনোই অক্সিলারি ভার হবে না, কিন্তু অক্সিলারি ভার কখনো কখনো প্রিন্সিপাল ভার হবে। বুঝা গেল? আপনি বুঝালেন হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, আপনি উদাহরণ দিলেন যে উই আর হ্যাপি, এখানে আরটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর আর যখন একা থাকবে তখন থাকবে ওটা অক্সিলারি ভার্ব, আর ডুইং থাক ডুইং হবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যে আ মানে অক্সিলারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হয়, কিন্তু প্রিন্সিপাল ভার্ব কখনো অক্সিলারি ভার্ব হয় না। যেমন ধরো স্যার কথা বোঝা যাচ্ছে না, স্যার মিউট করে দেন সবাইকে, স্যার স্যার একদম ক্লিয়ার স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার, আসলে সবাই মিউট করতে হবে। আচ্ছা আমি একটু শেষ কথা বলবো, সেটা হলো যে অক্সিলারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হয়। আবার বলছি, অক্সিলারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হয়, কিন্তু প্রিন্সিপাল ভার্ব কখনো অক্সিলারি ভার্ব হয় না। উদাহরণ দিই একটা, দেখো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন দিয়েছি আমি এখানে, এখানে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যদিও দেখতে মনে হয় অক্সিলারি বলছি যে প্রিন্সিপাল ভার্ব কখনোই হবে না, কিন্তু অক্সিলারি ভার্ব কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্ক গুলো পুরো তুলে আমাকে পাঠাও, করে সবাই দেখো। আইডেন্টিফাই দ্য টেন্স, আইডেন্টিফাই দ্য টেন্স। এক নম্বর, শি comes here, এটা এটা লিখবা, এখানে দাগ দিবা, এখানে এবারে কোন টেন্স। দুই নম্বর, they have gone there, তিন নম্বর, we have a problem, আচ্ছা we have না, we had a problem, she is singing, she is singing, in the past number, I went to school, a pastor চার নম্বর আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে, তোমার সাথে কথা বলে আসবা।
স্যার ওকে ওকে স্যার আজকে কারো কোনো প্রশ্ন আছে আর নো স্যার সবাইকে ধন্যবাদ নো স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম